সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। তাহলে আমার হাতের যে ফোনটি দেখতেছেন, এই ফোনটি দেখে কিন্তু অ্যান্ড্রয়েড ভেবে ভুল করা যাবে না ভাই। আমিও প্রথমে কিন্তু সেম ভুল করা ধরছিলাম যে এটা কি অ্যান্ড্রয়েড, পরে দেখি না এত ফিচার ফোন। যাই হোক, চায়নারা কি করতে না পারে। কিছুদিন আগে কিন্তু আমি একটা ফোন রিভিউ দিয়েছিলাম, সেটা ছিল ট্যাক্স T500। এই ফোনটি কিন্তু একই নামের ট্যাক্স T500, সাথে শুধু লাগানো আছে রোজ। এই ফোনটির কিন্তু বিগ টর্চ থাকছে, বিগ ব্যাটারি থাকছে, বিগ স্পিকার থাকছে, সব মিলি আরও অনেক 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 ফিচারে ভরপুর এই ফোনটি। এই বিষয়ে আজকে আলোচনা করা হবে যে এই ফোনটি কি আপনি কিনবেন না কিনবেন না। ট্যাক্স যেহেতু নতুন একটা কোম্পানি, নতুনদের প্রোডাক্ট কিন্তু ভালো হওয়ারই কথা, সেই সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করা হবে। ফুল ভিডিওটি দেখবেন কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে অল্প টাকায় এই ফোনটির প্রাইস কিন্তু কম, বড় ডিসপ্লে সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একদম একাকার। ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আর বকবক না করে চলুন প্রথমে আমরা ফোনটির যে মূল আকর্ষণ সেগুলো এক নজরে দেখে নেই। এই ফোনটির মূল আকর্ষণ কিন্তু থাকছে ব্লুটুথ, থাকছে গেমস এবং 2.4 ইঞ্চ কিউভিজিএ ডিসপ্লে পাচ্ছি, ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই, তাছাড়া ফোন বুক, মেমোরি এবং থাকছে কিন্তু বিগ টর্চ, থাকছে বিগ সাউন্ড, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবি, ওয়ারলেস FM, MP3, MP4 এবং থাক। প্রথমে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা এক বছরের কিন্তু একটা ওয়ারেন্টি পাবেন এই ট্যাক্স কোম্পানির ফোনটিতে। এর দামটা আকর্ষণ রইল, অবশ্যই আগেই বলেছি দামটা কিন্তু অনেক কম, ভিডিওটির এক পর্যায়ে বলবো, ভিডিওটি দেখতে থাকুন। একটা চার্জার পাবেন, চার্জারের কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ছোট, অন্য অন্য যে সমস্ত ফোনে আমরা দেখি সেক্ষেত্রে এই চার্জারটা একটু ছোট, কিন্তু ক্যাবেলটা মোটামুটি বড়ই আছে। কিন্তু এর যে ব্যাটারি সেটা কিন্তু থাকছে ভাই বিশাল, একদম 2700 mAh-এর একটা ব্যাটারি পাবেন, যেটা দিয়ে কিন্তু অনায়াসেই 4 থেকে 5 দিন আপনি চার্জ নিতে পারবেন। এবং এই ফোনটির ব্যাটারি নিয়ে কিন্তু টেনশন নেই, অনেকে টেনশন করতে পারেন যে নতুন কোম্পানি ব্যাটারি কি পাবো নষ্ট হলে। হ্যাঁ, অবশ্যই স্যামসাংয়ের যে 25i ব্যাটারিটা আছে বা আইটেলের সেম একটা ব্যাটারি আছে, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এই যে ফোনটি দেখতেছেন, ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, কিন্তু প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু পেন্টিং ডিজাইন ফোনটির, এবং ডিজাইনটা করা হয়েছে কিন্তু ভাই একদম অ্যান্ড্রয়েড কোয়ালিটি। এই ফোনটিতে কিন্তু পাচ্ছেন 4টা ক্যামেরা, যেটা কিন্তু আসলেই একটা আকর্ষণ, 4টা ক্যামেরাওয়ালা বাটন ফোন পাচ্ছেন, থাকছে বিগ টর্চ। যাই হোক, বলতেছিলাম যে পেন্টিং ডিজাইন করার কারণে কিন্তু ফোনটি গ্লসি লাগতেছিল। ফোনটির রেয়ারে যখন আমরা গেলাম তখন কিন্তু 4টা ক্যামেরা পেয়ে গেলাম, একটা লাউড পেয়ে গেলাম এবং তার নিচে ফ্ল্যাশের মতো কিছু একটা করা আছে ভাই, কিন্তু এটাটা আকর্ষণই থাকলো। দেখতে থাকুন যে 4টা ক্যামেরা আর কি কি দেয়া আছে এই ফোনটিতে। ওয়েল, এক নজরে প্রসেসর বাটনগুলো দেখে নেবো কী কী থাকছে। একটা 3.5 mm হেডফোন জ্যাক থাকছে, একটা চার্জিং পোর্ট থাকছে যেটা USB, এবং এর মাইক্রোফোনটা থাকছে কিন্তু হেডফোন জ্যাকটার পাশেই। এই ছিল প্রসেসর বাটন। তাছাড়া এই ফোনটির আপনার যে রেয়ার প্যানেলটা, সেই রেয়ার প্যানেলটা যখন আমি ওপেন করলাম বরাবরের মতোই কিন্তু একটা এইচডি কার্ড স্লট পেলাম এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পেলাম, যেটা দুটো বড় বড় সিম ইউজ করা যাবে। তাছাড়া কিন্তু মূল আকর্ষণ যে ক্যামেরা ভাই, একটু উপরের দিকে তাকান, কেউ তাকাই লজ্জা দিন না আমারে, ক্যামেরা কিন্তু থাকছে একটাই, 4টা কিন্তু সম্পূর্ণ ফোকাস স্টাইল করা হয়েছিল। তাছাড়া লাউডটা মোটামুটি ঠিকঠাকই ছিল, এবং এই যে ফোনটির যে বডিটা সেটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু প্লাস্টিকটা তেমন একটা সুবিধার মনে হলো না। যাই হোক, এই যে দেখুন যে ক্যামেরা, যে সাদা অংশটা দেখা যাচ্ছে ক্যামেরার ভিতর ওটাই মূল ক্যামেরা, তাছাড়া কিন্তু পিছন বরাবর দেখুন আটটা সব একদম স্টাইলের জন্য কিন্তু করা হয়েছে, কারণ চায়না না পারে এমন কোনো জিনিস নাই। যাই হোক, তাছাড়া পেন্টিং বডি হওয়ার কারণে কিন্তু ক্রাস পড়ার কোনো সম্ভাবনা থাকছে না রেয়ার প্যানেলে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন একদম ক্রাসেবলভাবে। তারপর যদি আমরা এর বাটনগুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু ভাই একটা সন্তুষ্টজনক বাটন কিন্তু এতে অ্যাড করা হয়েছে, কারণ এতে কিন্তু এক্সট্রা কি পাচ্ছেন, যেমন শর্টকাট কি আমরা যেটাকে বলি, দেখতেই পাচ্ছেন যে এক ক্লিকে FM রেডিও শুনতে পারবেন, DIS আলাদা, এবং মিউজিক যারা শোনেন, যেহেতু এটা অনেক সাউন্ড, মিউজিক লাভারদের জন্য পারফেক্ট একটা ফোন হবে, তারাও কিন্তু এক ক্লিকেই আপনার যে মিউজিক প্লেয়ার সেটা চলে আসবে। এবং ফোনটিতে কিন্তু ব্যাটারি সার্ভার থাকছে এবং টর্চ কিন্তু আপনার থাকছে। তাছাড়া
আপনার ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে এবং যথেষ্ট ক্লিকই ছিল, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হচ্ছিল না, আলাদা আলাদা হওয়ার কারণেও যথেষ্ট ব্যাটারি ছিল। এবং ফোনটির যে রাতের অন্ধকারে আমরা এক নজর দেখে নেব যে ফোনটি রাতের অন্ধকারে কেমন হয়, তার আগে দেখে নেব যে ফোনটির যে সংখ্যাগুলো কেমন ওঠে। সংখ্যাগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই পাবেন, কিন্তু একদম 11টার পরে কিন্তু সাইজটা একটু ছোট হয়ে যাবে। এই ছিল ফোনটির যে লাইটিং, কিপ্যাড লাইটিং, সেটা মোটামুটি কিপ্যাড লাইটিংটা কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল এবং ব্রাইটই ছিল, দেখতেই পাচ্ছেন একদম চকচক ঝকঝক করতেছিল। ওয়েল, ফোনটি যখন ওপেন করলাম তখন কিন্তু ট্যাঙ্কস ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। ফোনটি কিন্তু 2.4 ইঞ্চ একটা কিউবিজি ডিসপ্লে ইউজ করা আছে, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল, কিন্তু আপনার সূর্যের আলোতে কিন্তু কিছুটা আপনাকে প্রবলেমে পড়তে হবে, কারণ তেমন একটা কিন্তু তখন দেখা যায় না। যাই হোক, ফোনটির আমরা এক নজর ঘেঁটে ঘাটে দেখে নেব কী কী ছিল এই ফোনটিতে। কিন্তু অনেক ফিচার আছে, অন্যান্য ফোনে যে সমস্ত ফিচার থাকে সেগুলো আছে, কিন্তু এক্সট্রা কিন্তু কিছু ফিচার একদম অ্যাপ সিস্টেমে দেওয়া আছে, যেমন ব্লুটুথ, এগুলো তো ভিতরের থেকে খুঁজে বের করতে হয়, কিন্তু এটা আলাদা অপশন দেওয়া আছে, বেশ আরও কিছু অপশন দেওয়া আছে, এই বিষয়ে কিন্তু একদম ঘেঁটে ঘাটে কথা বলবো। এখনই কিন্তু ভিডিওর মূল আকর্ষণ, অবশ্যই না টেনে এখন থেকেই দেখতে শুরু করুন। চলুন তাহলে এর কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা আমরা এক নজরে দেখে নেই যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। ভাই মাত্র 300, একদম মানে কি বলবো যে একদম নাই, এত না দিলেই বেটার হতো। যাই হোক, মেসেজ ক্যাপাসিটি ছিল কিন্তু মাত্র 100, এটাও কিন্তু হতাশ করছে। কলের ভিতরে ঢুকলে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল ডিলেট যে সমস্ত নাম্বারগুলো এখানেই পেয়ে যাবেন। সেটিংসের ভিতরে যদি আমরা চোখ বুলাই সেখানে কিন্তু পেয়ে যাবো কল সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, এই সমস্তই, এবং রেজিস্টার সেটিংস। ফোনটি আপনি সিকিউরিটি করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটা সেভের জন্য, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছিল না। এবং এই সিকিউরিটির ভিতরে কিন্তু ব্ল্যাক লিস্ট পাবেন, ডিসপ্লের ভিতরে কিন্তু বরাবরের মতো যেরকম থাকে সেরকমই আছে, একটা ওয়ালপেপার দেওয়া আছে, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অটো কিপ্যাড লক কিন্তু এখানেই খুঁজে পাবেন, অনেকে কিন্তু আরও অটো কিপ্যাডটা খুঁজে পায় না, সেটা কিন্তু এখানেই খুঁজে পাবেন। তাছাড়া ফোন সেটিংসের ভিতরে ডেট, টাইম, ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা ইংলিশ, একদম আপনার বাংলাও করে নিতে পারেন, টোটাল অ্যাপস হত সব কিন্তু বাংলা চলে আসে বাংলা করলে, শর্টকাট কি। এবং ফোনটি আপনি যদি রেজিস্টার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1, 2, 3, 4 প্রেস করতে হবে। আমি মোটামুটি 3 বার চেষ্টা করে দেখলাম যে 1, 2, 3, 4 দিলে তারপর একটা রেজিস্টার নেওয়া যায়, অনেকেই প্রয়োজন হয় রেজিস্টার দিতে, সেক্ষেত্রে দিতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনার আরও যে ফিচার কল সেটিং, সেখানে কিন্তু ডুয়েল সিম কল, ড্রাইভ কল, ওয়েটিং, এ সমস্ত থাকছে। তাছাড়া আপনার এই ফোনটির ভিতরে উইদার্সের ভিতরে কল, যে টাইম রিমেম্বার, অটো রিডায়াল, SMS রিপ্লে এবং অটো কল রেকর্ড এই ফোনটিতে কিন্তু আছে, সেটি কিন্তু আপনি এই কল সেটিংসের ভিতরেই পাবেন। যেমন গতকালকে আমাকে একজন কমেন্ট করছিলেন ভাই যে এটার কল রেকর্ডটা কোথায়, সেক্ষেত্রে অবশ্যই শুনে নেন। মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু FM রেডিও পাবেন, আপনি FM রেডিও শুনতে পারবেন, মিউজিক প্লেয়ার দেওয়া আছে, আপনি সেখান থেকে মিউজিক শুনতে পারবেন যেহেতু সাউন্ড বেশি। থাকছে কিন্তু 4টা গেমস, আপনি চাইলেই কিন্তু গেমস খেলতে পারবেন, আমি একটু ট্রাই করেছিলাম যে পান্ডা গেমসটা, সেটা আপনি চাইলে কিন্তু অবসর টাইমটা পাস করতে পারেন গেমস খেলে। এবং আপনার এতে ইন্টারনেট ব্রাউজও করতে পারবেন, আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে আপনার মন মতো আপনি গেমস নামিয়ে তারপর খেলতে পারবেন, কাম কাজ না থাকলে কী করবেন ভাই, গেমস খেলে সময় পাস করবেন। যাই হোক, এই ছিল মোটামুটি গেমসের তথ্য। তাছাড়া এই ফোনটিতে কিন্তু টুলস থাকছে, সেখানে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক, ইবুক, এই সমস্তই থাকছে বরাবরের মতোই। এবং এই ফোনটিতে আলাদাভাবে কিন্তু থাকছে ব্লুটুথ, এবং এই ফোনটিতে কিন্তু মাইফাইলস থাকছে, এবং এই ফোনটিতে কিন্তু প্রোফাইল, সাইলেন্ট, মিটিং, ইনডোর, আউটডোর, ইয়ারফোন, এই সমস্তই থাকছে। এই ছিল মোটামুটি ফোনটির যে ফিচার, সেগুলো মোটামুটি ঘেঁটে ঘাটে বোঝাতে চেষ্টা করেছি। এখন এই ফোনটির মূল আকর্ষণে আমরা চলে যাব, সেটা কিন্তু এর কল কোয়ালিটি। একটা ফিচার ফোন কিন্তু আমরা কলের জন্যই বেশিরভাগ কিনি, গান শুনতে তো আর না। যাই হোক, এখন সেই কল কোয়ালিটি নিয়ে কথা বললে বলতে হবে যে কল কোয়ালিটিটা মোটামুটি একদম হালকা রূপে ঝাপসা ছিল, যে একদম আহামরি ভালো বলা যাবে না এবং যে একেবারে খারাপ তাও বলা যাবে না, লাউডটা কিন্তু অনেক জোশ ছিল।
তাছাড়া টসটাও পাচ্ছেন বিশাল, যেটা আমি ভিডিওর প্রথমেই দেখাতে চেষ্টা করেছি। এই ছিল মোটামুটি এই ফোনটির এখন সর্বশেষ, ফোনটির যে দাম সেটা কিন্তু এখনও বলা হয়নি। ফোনটির দাম কিন্তু মাত্র 1100 টাকা ভাই, এত বড় ডিসপ্লে এত কিছু থাকার পরও কিন্তু মাত্র 1100 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি নিতে পারেন অনায়াসেই, মিউজিক শুনতে পারবেন বা আপনার বাসায় দিতে পারেন যারা একটু বড় সাউন্ড লাগে, রিংটোন লাগে তাদের জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।